Wish. So, thank you very much. Welcome to my language 1 or A1 class. I am Arindam Ghosh, your teacher, and as I have informed you, I will take classes on Monday and Friday. If time permits, I will take more class. So, I have already given you the study materials. Okay, I have already provided with you the study materials. I have already informed you that please do make a printout of these materials, especially age materiality, lekhache course material for language 1. Do make a printout of this material. And secondly, previous year question hater kache rakho. Ami 2017 saler proshno diyechi, ager proshno gulo dekho, mane 18 ebong 19 er proshno gulo dekho, amio dewar chesta korchi. Mathay rekho sir, apnar clear asche na ki amar ki asche na যদি কারোর কাছে ভয়েস ক্লিয়ার না আসে তাহলে বুঝতে হবে তার এরিয়াতে হয়তো কোন ইন্টারনেটের গন্ডগোল আছে। যদি সবার কাছেই আমার ভয়েস ক্লিয়ার না আসে তাহলে বুঝতে হবে আমার এরিয়াতে কোনো ইন্টারনেটে গন্ডগোল আছে, কিন্তু আমার এখন ফুল টাওয়ার বা সিগন্যাল দেখাচ্ছে। ঠিক আছে, বেশ। সো লেট মি এগেন স্টার্ট। তো এই মেটেরিয়ালগুলো নিজের কাছে কিন্তু অবশ্যই রাখতে হবে, এবং স্পেশালি এই যে মডেল কোয়েশ্চেনের একটা 5 পাতার আমি লিস্ট করে দিয়েছি, দেখো সেখানে অনেক ধরনের মডেল কোয়েশ্চেন এবং আনসারগুলো এর মধ্যে রয়েছে আর কি। এই যে কালার্ড আনসার, এইগুলো দেখলেই তোমরা মোটামুটি বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন আসছে। ক্লিয়ার? এবার আমি আপাতত পড়াতে শুরু করেছি এই সেকশন 1 ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন থেকে, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এরপরে আমি ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস পড়াবো। মাথায় রেখো তোমাদের সিলেবাসে দিজ 5 সেকশনস আর ইন ইউর সিলেবাস। এই 5টা সেকশনের মধ্যে কেবলমাত্র সেকশন 1 অ্যান্ড সেকশন 5, 1 আর 5, এই দুটো 10 এবং 5 নম্বরের জন্য। সেকশন 5 থেকে কেবলমাত্র 10 মার্কসের কোয়েশ্চেনই আসবে, লেটার রাইটিং, এসে রাইটিং, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন রাইটিং, অনলি 10 মার্কসের কোয়েশ্চেন সেকশন 5 থেকে আসবে। সেকশন 1 থেকে 5 আর 10 দুটোরই আসতে পারে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ? এবং আমি অলরেডি এই সেকশন 1 হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ এটা অলরেডি পড়িয়ে দিয়েছি আগের দিনের ক্লাসে। ভেরিয়াস ফিল্ডস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ সিস্টেম, মানুষের যে ল্যাঙ্গুয়েজ সিস্টেমে যে ভেরিয়াস ফিল্ডস, সেমান্টিক্স, প্র্যাগম্যাটিক্স, এই বিষয়গুলো নিয়েও তোমাদেরকে খানিকটা অবহত করেছি। আজকের ক্লাসে আমি এই ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াতে আরম্ভ করব। যারা পরবর্তীকালে জয়েন করেছো বা জিনিসটা ঠিক মতো বুঝতে পারোনি তাদের জন্য বলে রাখি, মানে সিবিসিএস ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারোনি তাদের জন্য আর 1-2 মিনিট নিয়ে আমি জাস্ট রিপিট করে দিচ্ছি। তোমাদের বিএ জেনারেল কোর্সে 2টি সাবজেক্ট নিয়ে তোমাদেরকে এই বিএ জেনারেল কোর্স পড়তে হবে। এই 2টি সাবজেক্ট কি কি? যে সাবজেক্টগুলো তোমরা রেজিস্ট্রেশনের সময় চুজ করবে, অর্থাৎ এর পরে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে তখন তোমরা সাবজেক্টগুলিকে চুজ করতে পারবে। আগে চুজ করে নিয়ে থাকলে খুবই ভালো, তোমরা যে উচ্চ মাধ্যমিকের পরে যে ফর্মটা ফিল আপ করেছো কলেজে ঢোকার জন্য তাতে যদি সিলেক্ট করে থাকো তাহলে খুবই ভালো। কিন্তু তোমাদের 2টো বেসিক্যালি ডিসিপ্লিন নিয়ে পড়তে হবে। এই 2টো ডিসিপ্লিন কি? এই 2টো ডিসিপ্লিন বাংলা হতে পারে, পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সংস্কৃত হতে পারে, হিস্ট্রি হতে পারে, যা খুশি হতে পারে। আমি অলরেডি বলে দিয়েছি 2টো গ্রুপ থাকবে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। গ্রুপ 1 এ আছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ইকোনমিক্স, আর গ্রুপ 2 তে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি। গুলিয়ে ফেলো না 2টো গ্রুপকে, খালি তাহলেই হবে, মানে একটা গ্রুপ থেকে তুমি 2টি সাবজেক্ট চুজ করতে পারবে না। বেঙ্গলি সংস্কৃত করতে পারবে না, বেঙ্গলি ইংরেজি করতে পারবে না, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স করতে পারবে না। বেঙ্গলি হিস্ট্রি পারবে, সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স পারবে, ইকোনমিক্স ফিলোসফি পারবে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 থেকে একটা করে সাবজেক্ট চুজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাই আমি তোমাদের পড়াবো। L1 তোমাদের পড়তে হবে, এবং ENVS, ACC1 এর এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই 4টে সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। তার মধ্যে
বাকি সমস্ত সাবজেক্ট গুলো 75 নম্বর, এটা 100 নম্বর, কারণ 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা ইএনভিএস এ হবে, আর 20 নম্বরের প্রজেক্ট পেপার। আর বাকি সমস্ত পেপার আমি অলরেডি বলে দিয়েছি, 60 এবং 15। 15 হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 5 নম্বর অ্যাটেন্ডেন্সে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাই 5-এ-5 পাবে বলে দিয়েছে সরকার, কারণ এখন অনলাইনে ক্লাস হচ্ছে। এবং আর 10 নম্বরের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেওয়া হবে, সেটা পরীক্ষার আগে আগে নেওয়া হয়, একটা প্রজেক্ট পেপার আমরা সাবমিট করতে বলি, সেটা কেমন করে করতে হবে না করতে হবে সেগুলো সব আমি পরবর্তীকালে বলে দেবো। তাহলে তোমাদের 60 নম্বর এবং 15 নম্বর, টোটাল মোট 75 মার্কসের এক্সামিনেশন। এবং এই 60 নম্বরের পরীক্ষার ডিভিশন আমি অলরেডি আগের দিন ক্লাসে বলে দিচ্ছি, 20 20 এবং 20 20 × 10 × 2, 10 × 2 = 20, শর্ট কোয়েশ্চেন 20 নম্বরের, 4-5 = 20, 20 নম্বর থাকে শর্ট নোটসে, আর মানে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, মানে একটু টিকার মতো সাইজে, আর প্রথমটা একেবারেই অবজেক্টিভ, একেবারে শর্ট কোয়েশ্চেন, আর তার পরেরটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, 10 × 2 = 20। মোট 60 নম্বর তোমাদের টোটাল এই এক্সামিনেশনের, তোমাদেরকে এন সেমিস্টার যে এক্সামিনেশন তাতে দিতে হবে। পরিষ্কার? পরিষ্কার তো? বেশ, তো যাই হোক, বেশ, আমি সিলেবাসের মধ্যে এবার আবার ঢুকে পড়ছি এবং সিলেবাসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমাদেরকে প্রথমেই আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ ইটস এবিলিটি টু কমিউনিকেট। কমিউনিকেশন মিনস সংযোগ স্থাপন। আমি যে কথাটা বলছি সেটা তুমি তুমি তো কথাতে বুঝতে পারছো কিনা, এবং কিভাবে বুঝবে, যখন ল্যাঙ্গুয়েজ বিকামস আ মিনিংফুল সিস্টেম, ওয়েন দেয়ার ইজ মিনিং অ্যাটাচ টু এ পার্টিকুলার ওয়ার্ড অর এ সেন্টেন্স, একটা পার্টিকুলার সেন্টেন্স বা পার্টিকুলার শব্দের মধ্যে যখন মানে, সেটা মিনিংফুল ইউনিটে পরিণত হতে হবে, অ্যান্ড দ্যাট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ অলসো আ সাইন সিস্টেম, SIGN, SYSTM, সাইন সিস্টেম মানে চিহ্ন বিজ্ঞান, চিহ্নের আদান প্রদান ছাড়া আর কিছুই নয় হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই যে HUMAN, এই যে প্রত্যেকটা লেটার্স অফ দ্য অ্যালফাবেট, এটা কি আলাদা করে কোনো মানে আছে? BCDE, এটা কি আলাদা করে কোনো মানে আছে? মানে নেই, এগুলো প্রত্যেকটাই আঁকার মতো, শব্দ যেরকম আঁকে সেরকম আঁকি বুকি আমরা কেটেছি আমরা হিউম্যানরা, এবং এটাকে আলাদা করে আমরা বিভিন্ন লেটার বা অ্যালফাবেট বা বর্ণমালায় পরিণত করেছি, সেই বর্ণমালা দিয়েই আমরা সেন্টেন্স বা সেই বর্ণমালা দিয়েই আমরা ওয়ার্ডস ক্রিয়েট করি, সেই বর্ণমালাগুলোর কোনো আলাদা, বর্ণগুলোর কোনো আলাদা মানে নেই। এই যে দ্যাট দেয়ার ইজ নো মিনিং টু এ পার্টিকুলার লেটার, ওই জন্যই এই লেটারগুলোকে সাইন বলা হয়, এগুলোকে চিহ্ন বলা হয়। তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে বিভিন্ন ধরনের এই চিহ্নগুলোকে বহন করে একটা মানে তৈরির, বা একটা অনেকগুলো শব্দ দিয়ে একটা মানে তৈরির যে চেষ্টা করা হয় তাকেই আমরা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। আমি অলরেডি আগের দিনে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, একটু ক্লাস দরকার হলে গ্রুপের মধ্যে রয়েছে, লিঙ্কও রয়েছে, ইউটিউবে গিয়ে দেখে নেবে। এবার আমি আজকে যেটা নিয়ে, এটা কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন, অনেকবার পরে পড়েওছে, আমি যেটা তোমরা যেটা করবে প্রত্যেক দিন, আমি একটা করে কোয়েশ্চেন বা দুটো করে কোয়েশ্চেন বা তিনটে করে কোয়েশ্চেন যখন বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেওয়ার পরে সেই পার্টিকুলার কোয়েশ্চেনটা তোমরা দয়া করে একটু এই মেটেরিয়াল থেকে পড়ে নেবে বা পড়ে নিয়ে বুঝে নিয়ে বলার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা মানে whether you are prepared or not, তোমরা মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারছো কি পারছো না। আর তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আর এই মডেল কোয়েশ্চেন গুলো পরপর দেখতে আরম্ভ করবে। আমি শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এখন করছি না, কারণ আমি যে প্রথম চ্যাপ্টার পড়াচ্ছি সেখান থেকে কোনো শর্ট কোয়েশ্চেন আসে না, এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র 5 এবং 10 নম্বরের প্রশ্নই আসে। আচ্ছা, এত লোক জয়েন করার চেষ্টা করছে যেন বারবার এটাতে ফিরে আসছে, একটু চেষ্টা করবে যে 11টার মধ্যে সবাই মানে জয়েন করে করতে। তো যাই হোক, এইবার এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি বললাম, হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ আই ডিসকাসড উইথ ইউ, হোয়াট আর দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, 10 মার্কসের কোয়েশ্চেন পড়ে, তোমাদের সিলেবাসের মধ্যেই আছে, ভালো করে দেখো, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, how human language is different from other animal languages. Distinct মানে distinction, মানে distinction এমনি মানে তো হতে পারে 80% and above, কিন্তু distinction মানে differentiation, এটা কিভাবে এটার থেকে আলাদা। characteristics মানে
বৈশিষ্ট্য। হোয়াট আর দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে মানব ল্যাঙ্গুয়েজ বা মানুষের ভাষার কি কি বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটা কিভাবে নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ মানে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য অ্যানিমাল, ফর এক্সাম্পল দ্য বার্কিং অফ দ্য ডগস, যখন একটা ডগ ঘেউ ঘেউ করে একটা সেও কিছু একটা কমিউনিকেট করার চেষ্টা করছে। ফর এক্সাম্পল বিজ, যখন মৌমাছিরা একে অপরে একটা বিরাট বড় দে আর ট্রাইং টু ক্রিয়েট কাইন্ড অফ হাইভ, বি হাইভ, দে আর অলসো ট্রাইং টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার। এভরি নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ হ্যাজ অলসো ওয়ান অবজেক্টিভ, তাদেরও একটাই অবজেক্টিভ রয়েছে, তাদেরও একটাই কেবলমাত্র লক্ষ্য রয়েছে, অ্যান্ড দ্যাট অবজেক্টিভ ইজ বেসিক্যালি টু ইস্টাবলিশ কমিউনিকেশন। মানুষে এবং মানুষের যেরকম একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে, অ্যানিমেলরাও একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করে। তাহলে কি এমন জিনিস যেটা অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ থেকে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে আলাদা করেছে, সেটাও আমরা পড়ব। তার আগে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ একটু দেখার চেষ্টা করব, এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজ তার কি কি বৈশিষ্ট্য। এক নম্বর, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিন্স অফ কমিউনিকেশন। আমি আগেই বলেছি ল্যাঙ্গুয়েজের বেসিক মিন্স হচ্ছে কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কনভেনিয়েন্ট অ্যান্ড পারমানেন্ট মিন্স অ্যান্ড ফর্ম অফ কমিউনিকেশন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব থেকে পাওয়ারফুল, সব থেকে শক্তিশালী, কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মানে সহজ, ইজি। আমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ বলি, আমি জল খাবো বা আমি বাইরে যাবো, আমাকে বিভিন্ন ধরনের জেস্টার্স অ্যান্ড পোস্টার্স করতে হচ্ছে, পরে আমাকে বোঝাতে হচ্ছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ হলে এত কিছু আমাকে বোঝাতে হবে না, এই যে এত পাঁচ মিনিটের মধ্যে আমি এত জিনিস তোমাদের কাছে সহজে কমিউনিকেট করতে পারছি, এই যে বলতে পারছি যে 75 নম্বরের পরীক্ষা 60 নম্বর আলাদা, এইটা এত সহজে বলতে পারছি বিকজ ল্যাঙ্গুয়েজ এক্সিস্টস। যদি ল্যাঙ্গুয়েজ না থাকতো, আমাকে হাত পা নেড়ে আমি বোঝাতে হয়তো পারতাম না। সো ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কনভেনিয়েন্ট, কনভেনিয়েন্ট মিন্স ইজি, অ্যান্ড পারমানেন্ট, পারমানেন্ট মানে সারা জীবনের জন্য স্থায়ী, মিন্স অ্যান্ড ফর্ম অফ কমিউনিকেশন, এটা দিয়ে স্থায়ী, একটা স্থায়ীভাবে আমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারি। নন লিঙ্গুইস্টিক সিম্বলস সাচ অ্যাজ এক্সপ্রেসিভ জেস্টার্স, যার কথা আমি বলছিলাম, জল খাবো, যাবো, দিজ আর অল নন লিঙ্গুইস্টিক সিম্বলস লাইক এক্সপ্রেসিভ জেস্টার্স। জেস্টার মানে অঙ্গভঙ্গি করা, নাটক করতে গেলে, ড্রামা করতে গেলে বা যাত্রা করতে গেলে এই এক্সপ্রেসিভ জেস্টার্স লাগে, অভিনয় ক্ষমতা একটা এক্সপ্রেসিভ জেস্টারের বিরাট বড় ইনস্ট্যান্স। ফলে যদি তুমি বড় অভিনেতা হও, তাহলেও তুমি তোমার ওয়ে অফ কমিউনিকেশন অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ হলে সেটা অনেক সহজ। আমাদের চারপাশের মধ্যে এরকম প্রচুর নন লিঙ্গুইস্টিক সিম্বল রয়েছে। নন লিঙ্গুইস্টিক মানে যা ভাষাতত্ত্বের মধ্যে পড়ে না, যা ভাষা নয়, কিন্তু দে আর ট্রাইং টু এস্টাবলিশ সাম ফর্ম অফ কমিউনিকেশন উইথ ওয়ান অ্যানাদার, দে আর ট্রাইং টু ক্রিয়েট আ ডায়ালগ উইথ আস, আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। কি কি এই নন লিঙ্গুইস্টিক সিম্বলস সাচ অ্যাজ এক্সপ্রেসিভ জেস্টার, হাত পা নেড়ে কথা বলা, সিগন্যালস অফ ভেরিয়াস কাইন্ডস লাইক ট্রাফিক সিগন্যাল। তুমি ট্রাফিক সিগন্যাল লাল দেখলে দাঁড়িয়ে পড়ো তো, সবুজ দেখলে চলে যাও, কমিউনিকেট করছে তো তোমার সঙ্গে, তোমার সঙ্গে তো কথা বলছে, তো ল্যাঙ্গুয়েজে কথা বলছে না কিন্তু অন্যভাবে কথা বলছে। রোড সাইন, তুমি রোড সাইন দেখে বুঝতে পারছো কোন রাস্তা ভেঙে পড়ে গেছে, এখানে পাথর পড়বে, ভেরিয়াস কাইন্ডস অফ রোড সাইন্স। ফ্ল্যাগস, ফ্ল্যাগ দেখে বুঝতে পারছো এটা ভারতবর্ষের পতাকা, এটা অন্য কোনো জায়গার স্থানীয় পতাকা। ব্রেইল অ্যালফাবেট, ব্রেইল অ্যালফাবেট, BRAILLE, ব্রেইল অ্যালফাবেট মানে কে বলতে পারবে, দোজ হু আর ব্লাইন্ড, যারা অন্ধ তারা কিভাবে পড়ে, এই ব্রেইলের মাধ্যমে, ছুঁয়ে ছুঁয়ে, হ্যাপটিক অ্যালফাবেট, তাদের শব্দগুলো একটু ওঠা ওঠা অবস্থা থাকে, অনেকটাই কম্পিউটারের কিবোর্ডের মতো, প্রত্যেকটা শব্দের অক্ষরের গায়ে হাত বুলিয়ে সে প্রত্যেকটা অক্ষর চিনতে পারছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা নন লিঙ্গুইস্টিক কমিউনিকেশন। তাহলে পরীক্ষায় যদি 2 নম্বরের কোয়েশ্চেনে ছোট্ট করে দিয়ে দেয় যে নন লিঙ্গুইস্টিক কমিউনিকেশন কাকে বলে, গিভ সাম এক্সাম্পলস অফ দ্য নন লিঙ্গুইস্টিক কমিউনিকেশন, তখন তোমাকে বলতে হবে ফর এক্সাম্পল রোড সিগন্যালস ইন দ্য রোডস, ফর এক্সাম্পল ভেরিয়াস কাইন্ডস অফ ব্রেইল কম্পোজিশন, ফর এক্সাম্পল ট্রাফিক সিগন্যালস, অল দিজ আর অলসো
কমিউনিকেশনস, টাইপস অফ কমিউনিকেশনস আমাদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে, বুঝতে পারছো? ফলে এইগুলো তোমাদেরকে এখানে বলতে হবে। কেউ একটা মাইক্রোফোন অন করেছো কি? প্রত্যেককে বলছি একটু মাইক্রোফোনটা অফ করে দাও। ক্রিস গেমিং কিছু বলবে? ক্রিস কিছু বলবে? হ্যাঁ, না বললে তুমি মাইক্রোফোনটাকে একটু অন অফ করে দেবে, প্রত্যেকেই বলছি। বেশ, সো ভেরিয়াস সিম্বলস অফ দ্য ম্যাথামেটিক্স, লজিক ইটসেট্রা, দে আর অলসো মিনস অফ কমিউনিকেশন, ইয়েট দে আর নট অ্যাজ ফ্লেক্সিবল, কম্প্রিহেন্সিভ, পারফেক্ট and extensive as languages. ta shotto eta language er moto eta flexible noy, eto ta nomonio noy, comprehensive mane eta bojha jay, which is perfectly understandable, comprehensive, perfect, ekebare shothik ebong extensive, eto ta bistrito noy jerokom language. So language is the best means of self expression. ei bolam amar rag hocche, bhal lagche na, ami gesture diye bojhalam kintu amar rag je hocche, এটা আমি যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝালাম এটা সবাই বুঝতে পারল। কিন্তু যদি মুখটা এরকম করে থাকি, রাগ হচ্ছে, লোকে দেখতে দেখতে বুঝতে বুঝতে একটা সময় লাগে। সো ল্যাঙ্গুয়েজ ইজ ডেফিনেটলি দ্য মোস্ট ফ্লেক্সিবল, কম্প্রিহেন্সিভ অ্যান্ড পারফেক্ট অ্যান্ড এক্সটেন্সিভ ওয়ে অফ এক্সপ্রেশন। ইটস দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে অফ সেলফ এক্সপ্রেশন। মানব মনের সব থেকে সঠিক বহিঃপ্রকাশ কেবলমাত্র ভাষার মাধ্যমেই করা সম্ভব। It is through language that humans expresses their thoughts, desire, emotions, feelings. It is through if they store knowledge, it is through it they store knowledge, transmit message, transfer knowledge and experience from one person to another, from one generation to another. Ekta manush ar ekta manusher shonge communicate kore language diye, transmit kore message. এই যে তুমি মেসেজ করছো প্রত্যেক দিন, হোয়াটসঅ্যাপ মেসেজ করছো মোবাইলের থ্রু দিয়ে, বা এমনি মেসেজ করছো, কিসের থ্রু দিয়ে? ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে। এটা থ্রু দিয়ে তোমার লাইব্রেরি ভর্তি যে বই, কিসের জন্য? ল্যাঙ্গুয়েজের জন্য। ল্যাঙ্গুয়েজ স্টোর নলেজ, জ্ঞানকে একটা জায়গায় স্টোর করে ট্রান্সফার নলেজ। তোমার এই যে ইন্টারনেটে আমার সঙ্গে কমিউনিকেট করছো, গুগল মিটের থ্রু দিয়ে কথা বলছো, কিসের জন্য? ল্যাঙ্গুয়েজের জন্য। আই এম ট্রাইং টু ট্রান্সফার মাই নলেজ, আমি যে নলেজটা শিখেছি এখন অবধি সেই জ্ঞানটা, আই এম ট্রাইং টু ট্রান্সফার দিস মাই নলেজ টু ইউ থ্রু দিস মিনস অফ দ্য গুগল মিট, থ্রু ল্যাঙ্গুয়েজ, মাই ওয়ে অফ কমিউনিকেশন। এবার আমি সত্যি কত ভালো টিচার সেটা ডিপেন্ড করছে আমার ওয়ে অফ কমিউনিকেশনের উপরে, আমি তোমাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছি কি না, আমি যে চিন্তাভাবনাটা করছি সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি কি না। যদি পারি বোঝাতে তাহলে আমি ভালো টিচার, যদি না পারি তাহলে আমি খারাপ টিচার। সিম্পল, খারাপ স্টুডেন্ট বলে কিছু হয় না, খারাপ টিচার হয়। ফলে আমি যদি আমার ভাষার সংযোগ স্থাপন তোমাদেরকে করতে না পারি, যদি তোমাদেরকে বোঝাতে না পারি যে আমি তোমাদের কি পড়াচ্ছি, তাহলে আমি ব্যর্থ। ফলে এটা একদিকে সিগনিফাই করে মাই ল্যাক অফ কন্ট্রোল অফ ল্যাঙ্গুয়েজ, আমি যে ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারি না তার যে দিকটা সেটা সিগনিফাই করে। কিন্তু আমি যদি পারি তাহলে আমি পারছি তোমাদেরকে বোঝাতে। ফলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে নলেজকে, নলেজ স্টোর করে, মেসেজ ট্রান্সমিট করে, এবং একে অপরের অভিজ্ঞতা। আমি বলছি আগুনে হাত দিবি না, ওখানে যাবি না, আগুন কিন্তু গরম। এটা একটা বাচ্চা ছেলেকে ছোটবেলায় যখন তার বয়স 2 বছর 3 বছর, তাকে যে এই যে বুঝিয়ে দেওয়া হচ্ছে আগুনের কাছে যেও না, জলের কাছে যেও না, পড়ে যাবে, এগুলো প্রত্যেকটাই ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে। ল্যাঙ্গুয়েজ না থাকলে হতো না। আমাদের একে অপরের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শেয়ার করি, একটা জেনারেশন থেকে আমাদের বাবা কাকাদের জেনারেশন থেকে আমাদের জেনারেশন, আবার আমাদের জেনারেশন থেকে তোমাদের জেনারেশন। এইভাবে হিউম্যান পিপল আর ইন্টারঅ্যাক্টিং উইথ ওয়ান অ্যানাদার। তাহলে ইট ইজ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নন লিঙ্গুইস্টিক সিম্বলস, আদার নন লিঙ্গুইস্টিক সিম্বলস লাইক expressive gestures, like signals of various kinds, like traffic lights, road signs, flag, braille alphabet, এগুলো প্রত্যেকে কমিউনিকেট করে, এগুলো প্রত্যেকে তোমাদের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে। ট্রাফিক লাইট না থাকলে তো অ্যাক্সিডেন্ট হবে, যদি রাস্তার মধ্যে ট্রাফিক লাইট না থাকে, রোড সাইন না থাকে, এই যে দিজ আর ভেরিয়াস কাইন্ডস অফ রোড সাইন্স, আমি যদি গুগল করি হোয়াট আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ রোড সাইন্স, সরি সিনস ভুল লিখেছি, এস আই জি এন এস রোড সাইন্স, তাহলে
এই যে দিজ আর ভেরিয়াস কাইন্ডস অফ ট্রাফিক সাইন, যেটা তোমরা প্রত্যেকদিন রাস্তার মধ্যে দেখতে 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 এই ট্রাফিক সাইন গুলো যাও, এই যেখানে গাড়ি অ্যালাউড নয়, নো মোটরসাইকেল, নো বাইসাইকেল, নো প্রেস্টিরিয়ান, এই 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 রাস্তায় কোনো যে হেঁটে যাবে এটা হাঁটার জায়গা নয়, অনেক জায়গায় থাকে দেখবে হাঁটা অ্যালাউড নয়, এখানে নো হেভি ভেহিকলস ইজ অ্যালাউড, তো এইগুলোকে কমিউনিকেট করছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ অনেক ইজিলি কমিউনিকেট করে, এখানে তোমাকে এঁকে বোঝাতে হচ্ছে কিন্তু ভিজুয়ালি তোমাকে ক্রিয়েট করতে হচ্ছে, হ্যাঁ হয়তো মনে থাকে অনেক ভালো করে কিন্তু ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি তোমার সঙ্গে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে, বুঝতে পেরেছো? সো প্রথম যে ক্যারেক্টারিস্টিক, এই যে ক্যারেক্টারিস্টিক আমি পড়াচ্ছি হিউম্যান ল্যাঙ্গুয়েজের, ক্যারেক্টারিস্টিক মানে বলো, ক্যারেক্টারিস্টিক মানে কি রে? ক্যারেক্টারিস্টিক মানে CHARACTER, ক্যারেক্টার, ইস, টিক্স বললাম মানে বলো, চারিত্রিক বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, অ্যাবসলিউটলি রাইট ইউ আর, বৈশিষ্ট্য, সো ক্যারেক্টারিস্টিকস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের যে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজের এবিলিটি অফ কমিউনিকেশন, প্রথমটা কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ এ ইজি টুল টু কমিউনিকেট, কমিউনিকেট কার থেকে? দেন আদার নন লিঙ্গুইস্টিক টুলস, নন লিঙ্গুইস্টিক টুলস বলতে কোনগুলো বল রে? নন লিঙ্গুইস্টিক মানে বলো, সাইন্স গুলো, রাইট, সাইন্স গুলো, যেগুলো ভাষার বাইরে, ল্যাঙ্গুয়েজের বাইরে মানে নন লিঙ্গুইস্টিক, বলতে পারো যে মানে যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ সিস্টেমের বাইরে, দোজ থিংস দ্যাট সিচুয়েটস ইটসেলফ বিয়ন্ড দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেম, লাইক সাইন্স, লাইক জেস্টার্স, লাইক পোস্টার্স ইটসেট্রা, বোঝা গেল প্রথম বৈশিষ্ট্য। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যতে আসব, দু নম্বর, খুব সহজ, সবাই জানো ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনন, ফেনোমেনন মানে কি? PHENOMENON, ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা, যেটা ঘটছে, সোশ্যাল মানে বলা উচিত, সোশ্যাল মানে একজন বলো সামাজিক, অ্যাবসলিউটলি রাইট, সো ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনন, একটা সামাজিক ঘটনা, ল্যাঙ্গুয়েজ ছাড়া সমাজ এক্সিস্ট করতে পারে না, যে কোনো সিভিলাইজেশন প্রথমবার ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে এক্সিস্ট করেছে, ল্যাঙ্গুয়েজ না থাকলে মানুষ যখন প্রথমবার আগুন আবিষ্কার করলো বা মানুষ প্রথমবার একসঙ্গে সমাজে থাকতে আরম্ভ করলো, ল্যাঙ্গুয়েজ ছাড়া হবে না, সে তো নিজের মনের ভাবটা কি প্রকাশ করতে পারবে না, কেমন করে প্রকাশ করবে? হাতে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে মারতে আসছে, আরে আগুন দিয়ে যে মাংসটা ঝলসাবে সেটা যদি মুখ দিয়ে বলতে পারে তবেই তো প্রপারলি ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে এক্সপ্রেস হবে। প্রথম দিককার এটা ঘটনা যে প্রথম দিককার মানুষ প্রপার ওয়েতে লিঙ্গুইস্টিক্যালি এক্সপ্রেস করতে পারতো না, পরে যখন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড হয় তখন সিভিলাইজেশনের গতি অনেক বেশি বেড়ে যায়, সিভিলাইজেশন চারিদিকের একটা একটা বড় এক্সটেন্সিভ জায়গা অনুযায়ী ছড়িয়ে পড়ে, আমরা যে একে অপরের সঙ্গে ইজিলি কমিউনিকেট করতে পারি, আমরা যে সমাজ জীবনে অনেক বেশি একটা উন্নত মানুষে পরিণত হয়েছি সেটা কেবলমাত্র এবং কেবলমাত্র ল্যাঙ্গুয়েজের জন্যই। সো ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনন, ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ কনভেনশনাল কমিউনিকেটিভ সিগন্যালস ইউজড বাই হিউম্যানস ফর কমিউনিকেশন ইন এ কমিউনিটি, কনভেনশনাল কমিউনিকেটিভ সিগন্যালস মানে কি? কনভেনশনাল মানে কি? যা চিরকাল হয়ে এসছে, দ্যাট উইচ ইজ ট্র্যাডিশনাল। ধরা যাক এই যে বোতলটা, এই বোতলের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে আমি জল বলছি, জল খাওয়ার জন্য। এবার ধরা যাক কেউ, কোনো একজন লোক আর কি এই জলটাকে জল না বলে বললো হরলিক্স, তাহলে কি হবে? তাহলে পুরো সিস্টেম অফ কমিউনিকেশনটাই সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। আমি কম্পিউটার বা ল্যাপটপকে ল্যাপটপ বলি, যদি কেউ ল্যাপটপকে ল্যাপটপ না বলে মোবাইল বলে বা হার্ড ডিস্ক বলে, তাহলে কি হবে? তাহলে পুরো সিস্টেমটার কমিউনিকেশনটি ভেঙে পড়বে, লোকে বুঝতে পারবে না। এই সুকুমার রায়ের মতো, সুকুমার রায় যেটা বলেছেন, ছিল রুমাল হয়ে গেল বিড়াল, কিভাবে হচ্ছে? রুমাল কখনো বিড়াল কি হয়? হয় না, লিঙ্গুইস্টিক্যালি একমাত্র পসিবল আমি যদি রুমালকে বিড়াল বলতে শুরু করি, কিন্তু আমরা কেউ বলি না, কেউ বলি না বলেই
আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সোশ্যাল ফেনোমেনা বাট অ্যাজ আ সোশ্যাল ইভেন্ট এক্সিস্ট করছে। তোমরা প্রত্যেকে তোমাদের বাড়িতে যে জিনিসটাকে যে জিনিসটা বলতে বলেছে সেটাই বলো। তোমরা টেবিলকে টেবিল বলো, চেয়ারকে চেয়ার বলো, গ্লাসকে গ্লাস বলো। যদি গ্লাসকে চেয়ার বলো, টেবিলকে অন্য কিছু বলো, তাহলে কি ল্যাঙ্গুয়েজ সিস্টেম এক্সিস্ট করবে? করবে না, সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। কারণ কি, ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডস আপন ইউ অ্যান্ড মি অ্যান্ড অল দ্য আদার্স হু আর প্রেজেন্ট ইন দিস গুগল মিটিং। গুগল মিটিং এ যারা সবাই এই 47 জন যারা প্রেজেন্ট রয়েছে, আমরা যদি একটা শব্দকে যেভাবে ব্যবহার করে এসেছি সেভাবেই ব্যবহার করি, তবেই ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করবে, নাহলে করবে না। প্রত্যেকের সহায়তাতেই একমাত্র এই লিঙ্গুইস্টিক সিস্টেমটা টিকে রয়েছে। সো ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনা, ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ইভেন্ট, ইটস আ সেট অফ কনভেনশনাল কমিউনিকেটিভ সিগন্যালস ইউজ বাই দ্য হিউম্যানস ফর কমিউনিকেশন ইন এ পার্টিকুলার কমিউনিটি। কমিউনিটি মানে COMM, কমিউনিটি মানে গোষ্ঠী। একটা গোষ্ঠীর মধ্যে কথাবার্তা বলার জন্য যে সেট অফ সিগন্যাল দরকার সেগুলো আমরা ইউজ করছি। So language in this sense is a position of a social group, an indispensable set of rules which permits its members to interact with one another and to cooperate with each other, একে অপরের সঙ্গে cooperate করা, and hence language becomes a social institution. এত দূর লিখবে, এর বেশি লেখার দরকার নেই। এই যে বিরাট বড় বড় প্রশ্নগুলো তোমরা কখনোই এরকম করতে যেও না যে 10 নম্বরের জন্য পুরোটাই মুখস্থ করব, করা সম্ভব নয়। প্রত্যেকটা যে পয়েন্ট করে দিয়েছি এক একটা, ল্যাঙ্গুয়েজ ইজ এ মিন্স অফ কমিউনিকেশন, এখান থেকে প্রথম দুটো লাইন বা তিনটে লাইন নিলে, এর পরেরটা থেকে দুটো লাইন তিনটে লাইন নিয়ে নিলে, এই সোশ্যাল ইনস্টিটিউশনে শেষ করলে। সোশ্যাল ইনস্টিটিউশন মানে সামাজিক প্রতিষ্ঠান। সো ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন, ইট হেল্পস আস ইন অর্ডার টু কমিউনিকেট অ্যান্ড কোঅপারেট। কোঅপারেট মানে একে অপরের সঙ্গে সহায়তা করা, একে অপরকে হেল্প করা, সাহায্য করা। ল্যাঙ্গুয়েজ আমাদের হেল্প করে, অ্যান্ড হেন্স ইটস আ সোশ্যাল ইনস্টিটিউশন। এখানে শেষ করি, বারবার বলছি, 10 নম্বরের প্রশ্নের জন্য ভালো করে শুনে রাখো, 10 নম্বরের প্রশ্নের যখন উত্তর লিখবে, পরীক্ষার খাতায় 2 পাতা বা 2.5 পাতার বেশি লেখার কোনো প্রয়োজন নেই, 2 পেজেস ইজ এনাফ। 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের যা স্ট্যান্ডার্ড, 1/2 পাতার একটু বেশি, তার বেশি লেখার কোনো প্রয়োজন নেই, আর বাকি শর্ট কোয়েশ্চেন পড়ে থাকলো। ফলে 10 নম্বরের প্রশ্নের জন্য পাতার পর পাতা লিখে যাচ্ছি, এরকম ভাবনা চিন্তার কোনো মানে হয় না। আমি মেটেরিয়ালটা তোমাদেরকে লিখেছি তোমাদের জানার জন্য, আমার নিজে যাতে পড়াতে সুবিধা হয় তার জন্য, সেজন্য মেটেরিয়ালটা খানিকটা বড় হয়েছে, 32 পাতা হয়েছে। তোমাদের কাছে যে 32 পাতাই পুরো পেজ বাই পেজ মুখস্থ করতে হবে এরকম কোনো মানে নেই। তোমাদের যে বর্ধমান ইউনিভার্সিটির বইটা আরও মোটা, তোমাদের যে পুরোটা দেখতে হবে তার কোনো মানে নেই। পয়েন্টগুলোকে মাথায় রেখো, যে আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি এবং যে আগের 2 থেকে 3 বছরে যে কোয়েশ্চেনগুলো এসছে, 17, 18 এবং 19, এই কোয়েশ্চেনগুলো কী ধরনের আসে এবং সেই কোয়েশ্চেনগুলোতে কোন কোন পয়েন্ট লিখতে হবে সেটা মাথায় রাখবে, স্ট্র্যাটেজিক্যালি পড়বে। পড়ার যেটা প্রথম গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক্যালি না পড়লে পরীক্ষায় পাশ করতে পারবে না। ওই 20 নম্বরের যে শর্ট কোয়েশ্চেন আছে, যেটা নেক্সট চ্যাপ্টার থেকে পড়াবো, মোটামুটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে যাব, সেই 20 নম্বরের শর্ট কোয়েশ্চেন যাতে 20-তে 20 হয়, অ্যাটলিস্ট 17 বা 18 হয়, সেই চেষ্টা করে যেতে হবে। বুঝতে পেরেছ? ফলে পয়েন্ট ওয়াইজ পড়ো, কনসাইজ পড়ো, যতটুকু পড়ছো ততটুকু মনে রাখো, খাতায় লেখো। খাতায় না লিখলে মনে থাকবে না। আমি যেরকম তোমাদেরকে হোয়াইট বোর্ডে লেখাচ্ছি, তোমরা সেরকম খাতায় পয়েন্ট করে করে পড়ে দেখো। ডিসাইড করে নাও, শিডিউল করে নাও, রুটিন করে নাও, যে আজকে এই 2 দিন এই L1-এর এই 3 থেকে 4 কোয়েশ্চেন পড়বো। তাহলে দেখ, প্রথম দিন আমি ডিসাইড করলাম আমার রুটিনে যে L1-এর স্যার পড়িয়ে দিয়েছে হোয়াট ইজ হিউম্যান ল্যাঙ্গুয়েজ পড়বো, ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ডিফারেন্সিয়েশন উইথ দ্য অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ পড়বো, আর এই যে ডিফারেন্সিয়েশন উইথ দ্য অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ আর হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এটা খুবই পরীক্ষায় পড়ে। এই জিনিসগুলো আমি পড়বো প্রথম দিনে। তাহলে প্রথম দিন এগুলো পয়েন্ট করে 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 আমি পড়তে শুরু করলাম, হাতের কাছে লাগলাম একটা ডিকশনারি, সেই ডিকশনারিতে আমি উল্টাচ্ছি এবং মানেগুলো দেখছি। ডিকশনারি ইজ ইয়োর বোজম ফ্রেন্ড, ইজ গোয়িং টু বি ইয়োর ভেরি ক্লোজ ফ্রেন্ড ফর দ্য কামিং 3 ইয়ার্স। ডিকশনারি হাতের কাছে অবশ্যই রাখো, এনি স্ট্যান্ডার্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারি অর ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, ইউ ক্যান অলসো কনসিডার ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি, বাট ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইজ রেকমেন্ডেড।
অক্সফোর্ড হতে পারে, অন্য যে কোনো যে কোনো মোটামুটি স্ট্যান্ডার্ড ডিকশনারি হতে পারে, হাতের কাছে রাখো, শব্দগুলোর মানে দেখো এবং সেই মানে অনুযায়ী লিখে 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 মাথার মধ্যে রাখার চেষ্টা করো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি? Yes, sir. বেশ, চলো এর পরের পয়েন্টে গেছি। তাহলে দু নম্বর পয়েন্টটা কি? দু নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনা। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল ফেনোমেনা। সোশ্যাল ফেনোমেনা মানে বলো, ল্যাঙ্গুয়েজ ইজ এ বলো সামাজিক ঘটনা। ইয়েস, ইজ এ সোশ্যাল, ভেরি গুড, ফেনোমেনা। ল্যাঙ্গুয়েজ একটা সামাজিক ঘটনা। তাহলে প্রথমটা বুঝিয়েছো, দ্বিতীয় পয়েন্টটা বুঝলে, এবার তিন নম্বর পয়েন্টে যাব। দাঁড়াও, তিন নম্বর, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, ক্রিয়েটিভ, কমপ্লেক্স অ্যান্ড মডিফায়েবল। ইউনিক মানে UNIQUE, ইউনিক মানে কি? অভিনব, যা অন্য কোথাও থাকে না বা ঘটে না। ল্যাঙ্গুয়েজকে অভিনব হতেই হবে, কারণ যদি তোমার ল্যাঙ্গুয়েজ অন্য কারোর ল্যাঙ্গুয়েজের সঙ্গে মিলে যায় তাহলে তো তোমার ল্যাঙ্গুয়েজটা তোমার ল্যাঙ্গুয়েজ থাকছে না। যদি বাংলার ইংরাজি ল্যাঙ্গুয়েজ দুটো একই হতো, এই যে আমি বলছি আই এম এ ভেরি গুড বয় আর আমি বলছি আমি খুব ভালো ছেলে, এই দুটো যদি একই হয়ে যেত তাহলে কি আর ইংরাজি আর বেঙ্গলি এই দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ হতো? হতো না তো। ফলে ল্যাঙ্গুয়েজকে এসেনশিয়ালি ইউনিক হতে হবে। মানে আচ্ছা লড়কা হুঁ হিন্দিতে, এই যে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দের থেকে আলাদা। মানে আচ্ছা লড়কা হুঁ, আমি খুব ভালো ছেলে, আই এম এ গুড বয়, এই যে ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা ডিফারেন্ট, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা শব্দ ডিফারেন্ট, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ইউনিকনেস। ইউনিক মানে হচ্ছে তার অভিনবত্ব। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল, ল্যাঙ্গুয়েজকে সৃষ্টিশীল হতেই হবে। ক্রিয়েটিভ না হলে ল্যাঙ্গুয়েজ হবে না, তার কারণ তাকে অন্যান্য সমস্ত ভাষার থেকে আলাদা হবে। কমপ্লেক্স, জটিল, অবশ্যই ল্যাঙ্গুয়েজ জটিল, সেটা তোমাদের মাদার টাং দেখে তোমরা বুঝতে পারবে না, বাংলা দেখে তোমরা বুঝতে পারবে না, কারণ মাদার টাং তোমরা ন্যাচারালি শিখেছো। তুমি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করো বা ইংরেজিতেই কেমন অবস্থা বা ফ্রেঞ্চ যদি শেখার চেষ্টা করো তাহলে বুঝবে ইট ইজ কমপ্লেক্স অ্যান্ড মডিফাইবল। মডিফাইবল মানে কি? মডিফাই মানে ল্যাঙ্গুয়েজকে চেঞ্জ করা যায়। অবশ্যই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন শব্দের পরিবর্তন ইতিহাস অনুযায়ী হয়। আমাদের বাংলাতে যদি চর্যাপদকে একবার স্ক্রিনের সামনে আমি দেখাবার চেষ্টা করি, বা এভলিউশন অফ দ্য বেঙ্গলি অ্যালফাবেট, এভোলিউশন অফ দ্য বেঙ্গলি অ্যালফাবেট, এই যে স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ যে ভকে তোমরা এইভাবে এখন মডার্ন ভ লেখো বা যে মকে ম লেখো, সেই ম বিভিন্ন ইতিহাসে বিভিন্ন সময় কিরকম দেখতে ছিল এবং প্রথম দিকে মকে এভাবে লেখা হতো, ভকে এরকম লেখা হতো, লকে এরকম লেখা হতো। ফলে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ মডিফাইবল, ল্যাঙ্গুয়েজ সবসময় চেঞ্জ হচ্ছে, চেঞ্জ না হলে ল্যাঙ্গুয়েজ থাকে না। যে তোমাকে জিজ্ঞেস করলাম কিরে কেমন আছিস, হ্যাঁ বিন্দাস আছি, বিন্দাস, তোমার চারপাশের লোকজন বলে এই কিরে বিন্দাস ইউজ করছিস, একটা খারাপ শব্দ, হ্যাঁ তো পুরো ছেলেটা পুরো বকে গেছে। কিন্তু মনে রাখবে যদি ল্যাঙ্গুয়েজের মধ্যে পরিবর্তন না হয় তাহলে কিন্তু ভাষা ভাষা থাকবে না। যে ভাষার মধ্যে মা কেউ এসছে, যে ভাষার মধ্যে পরিবর্তন হয় না সেই ভাষা কোনোদিন এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। যেরকম সংস্কৃত এমন একটা ভাষা, এক সেকেন্ড দাঁড়াতো, এটা মিটার রিডিং এসছে, হ্যাঁ বলছি দাঁড়া, সরি। সো যে ভাষা এই পৃথিবীতে টিকে থাকতে পারে না সেই ভাষাই টিকে থাকতে পারে না যাদের এই পৃথিবীতে কোনো পরিবর্তন নেই। ফর এক্সাম্পল, একটা ডেড ল্যাঙ্গুয়েজের নাম হলো সংস্কৃত, ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ, কারণ সংস্কৃত এই পরিবর্তিত পৃথিবীর সঙ্গে টিকে থাকতে পারেনি। পালি, প্রাকৃত, এনশিয়েন্ট ল্যাটিন, এনশিয়েন্ট গ্রিক, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো আমাদের যে প্রত্যেক দিনের ভাষার যে বিবর্তন
সেগুলোকে নিতে পারেনি। যে নতুন নতুন শব্দ ল্যাপটপ, গ্রাফিক ট্যাবলেট, মোবাইল ফোন, এর সঙ্গে রিলেটেড যে সমস্ত জিনিসগুলোকে ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো নিতে পারেনি, গ্রহণ করতে পারেনি, গ্রহণ করতে পারেনি বলেই সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো ব্যর্থ হয়েছে এবং পৃথিবী থেকে সামাউ ব্যানিশ হয়ে গেছে, পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে গেছে। এর ফলেই ল্যাঙ্গুয়েজের মূল লক্ষ্য হচ্ছে, ল্যাঙ্গুয়েজের কোনো সোশ্যাল ফেনোমেনা, ল্যাঙ্গুয়েজ ইজ মডিফাইবল, ল্যাঙ্গুয়েজকে পরিবর্তিত হতে হবে, পরিবর্তিত না হলে ল্যাঙ্গুয়েজ টিকে থাকবে না। সো ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, ক্রিয়েটিভ, কমপ্লেক্স অ্যান্ড মডিফাইবল। এখানে এখানেই রেখে দাও। সো ল্যাঙ্গুয়েজ ইজ আ ইউনিক ফেনোমেনন অফ দ্য আর্থ, ইচ ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক ইন ইটস ওন সেন্স, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে ইউনিক। আমি পড়াচ্ছি তো এখন একটু, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে অত্যন্ত ইউনিক। অ্যান্ড বাই দিস উই ডু নট মিন দ্যাট ল্যাঙ্গুয়েজেস ডু নট হ্যাভ এনি সিমিলারিটিস, তার এর মানে কিন্তু এটা না যে ল্যাঙ্গুয়েজের কোনো সিমিলারিটি নেই, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক সিমিলারিটি থাকে। বাট ডিসপাইট দেয়ার কমন ফিচার্স, ইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস পিকিউলিয়ারিটিস অ্যান্ড ডিস্টিংক্ট ফিচার্স। পিকিউলিয়ারিটি মানে তাদের নিজস্ব যে অভিনব ফিচার এবং তাদের ডিস্টিংক্ট ফিচার, ফিচার আর ক্যারেক্টারিস্টিক দুটো মানে হচ্ছে সেম, চারিত্রিক বৈশিষ্ট্য। ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স আর সেম ওয়ার্ডস। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হ্যাজ ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারে বা উৎপাদন ক্ষমতা রয়েছে। সো ল্যাঙ্গুয়েজের মধ্যে যেরকম ক্রিয়েটিভিটি রয়েছে, প্রোডাক্টিভিটি আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু ক্রিয়েট করা যায়। দ্য স্ট্রাকচারাল এলিমেন্টস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ ক্যান বি কম্বাইন্ড টু নিউ অ্যাটারেন্সেস। এই যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে বেসিক স্ট্রাকচারাল এলিমেন্ট, তাদের নিজস্ব যে সাংগঠনিক বৈশিষ্ট্য, যে শব্দের যে বিভিন্ন সংগঠন হচ্ছে, তা দিয়ে প্রত্যেকদিন নতুন শব্দ ক্রিয়েট করা পসিবল, নতুন শব্দ ক্রিয়েট করা পসিবল প্রত্যেক দিন নতুনভাবে। এই যে ফর এক্সাম্পল আমরা বলি যে ধন্যবাদ, এবং এই এই যে ধন্যবাদ এই শব্দ থেকে আরো নতুন নতুন শব্দ ক্রিয়েট করা পসিবল, অনেক ধন্যবাদ, বা এর এর সঙ্গে এর সামনে অন্য কোনো শব্দকে রেখে এইভাবে। এই যে আমাদের সূর্য, এই সূর্যের যে হাজার হাজার সিনোনিম আমাদের রয়েছে, আমরা ইংলিশে বলি সান, ইংলিশে একটা যে সল, SOL, সল, সল মিন্স সান, গড, সেরকম বাংলাতেও সূর্যের তপ, তপতি, সূর্যের যে কন্যা, এরকম বিভিন্ন ধরনের একটারই শব্দের অনেকগুলো মানে ক্রিয়েট করা পসিবল। উই ক্যান ক্রিয়েট নিউ অ্যাটারেন্সেস হুইচ নাইদার দ্য স্পিকার নর হিজ হিয়ারার্স মে এভার হ্যাভ সেড অর হার্ড বিফোর, অ্যান্ড ইয়েট হুইচ বোথ সাইডস আন্ডারস্ট্যান্ড উইদাউট ডিফিকাল্টি। যেটা কোনোদিন অন্য কেউ হয়তো শোনেনি বা কোনোদিন এই নতুন শব্দটা বোঝেওনি, কিন্তু প্রথমবার শুনে শব্দটার মানে বুঝে ফেললো উইদাউট এনি ডিফিকাল্টি, কারণ সে আগের শব্দগুলো জানে, ফলে এই শব্দটার মানেও বুঝে ফেললো। সো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য সোসাইটি। সোসাইটির যে প্রয়োজনীয়তা সেই অনুযায়ী কিন্তু ভাষার পরিবর্তন বা বিবর্তন হয়। তাহলে মনে থাকবে তিন নম্বর ফিচার, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, ক্রিয়েটিভ, কমপ্লেক্স অ্যান্ড মডিফাইবল। কি কি বললাম? ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, তারপরে ক্রিয়েটিভ, কমপ্লেক্স অ্যান্ড মডিফাইবল। ল্যাঙ্গুয়েজের তিন নম্বর ফিচার বলো, ইউনিক, ইউএনআইকিউই, তারপরে কি? কমপ্লেক্স মানে কি? জটিল। ইউনিক, কমপ্লেক্স, মডিফাইবল মানে কি? এই সব কটা ফিচার ল্যাঙ্গুয়েজ। বেশ, এইবার আসছি চার নম্বরে, এটা একটু শক্ত। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। আরবিট্রারি মানে কি রে? হোয়াটস দ্য মিনিং অফ আরবিট্রারি? বেশ, আগে আমরা আরবিট্রারি মানেটা দেখে নিই, তারপরে আরবিট্রারি বাংলা মানেটা বলার চেষ্টা করবো। আরবিট্রারি বাংলা মানে হচ্ছে ইংরেজিতে বলতে গেলে র্যান্ডম, ইচ্ছে মতো। হ্যাঁ,
এই যে আরবিট্রারি, বাংলা হচ্ছে ইচ্ছে মতো যা খুশি। আরবিট্রারি মিনিং ইন ইংলিশ, ইফ ইউ সি দ্য মিনিং অফ আরবিট্রারি ইন ইংলিশ, বেসড অন র্যান্ডম চয়েস অর পার্সোনাল উইম রাদার দ্যান ইন রিজন অর সিস্টেম। কোনো রিজন বা সিস্টেম নয়, অনেক সময় র্যান্ডম চয়েসের ওপর বেস করেও ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট হয়। এইটা তো আমাদের শুনে একটু অবাক লাগছে যে এটা এটা কেন। ল্যাঙ্গুয়েজ তো খুবই ভীষণভাবে সিস্টেম্যাটিক, ল্যাঙ্গুয়েজ তো সিস্টেম্যাটিক না হলে তো ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলতে পারবো না। উই উইল নট বি এবল টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার ইফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ নট সিস্টেম্যাটিক। দেন হাউ ইজ ইট পসিবল দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ র্যান্ডম অর বেসড অন দ্য পার্সোনাল উইল, আমার ব্যক্তিগত ইচ্ছের উপরে ল্যাঙ্গুয়েজ কোন কোন ক্ষেত্রে অদ্ভুতভাবে বেস করছে, সেই জায়গাটা কি? তো সেই জায়গাটাই আমি একটু বলার চেষ্টা করব। By arbitrariness of the language, we mean there is no inherent or logical relation or similarity between any given feature of language and its meaning. That is entirely arbitrary, that there is no direct, necessary connection between the nature of the things or ideas and language. Furthermore, these are at variation in different languages of the world and have no uniformity. কি বলছে? That is entirely arbitrary, that there is no, ভালো করে লক্ষ্য করো, no direct necessary connection between the nature of things and the ideas of language. এই পৃথিবীতে যে সমস্ত অবজেক্ট চারিপাশে, প্রকৃতির চারপাশে রয়েছে, nature of the things, things of the nature, তার সঙ্গে ভাষার বা ideas of language এর কোনো direct কানেকশন নেই। আছে কি? ধরা যাক তুমি বলছো বিড়াল, কি বলছো? বিড়াল। তোমার চারপাশে একটা বিড়াল, একটা একটা ফোর লেগ ফেলাইন অ্যানিমাল, একটা বিড়াল হেঁটে চলে গেল। এই বিড়ালে তুমি যে শব্দটা উচ্চারণ করলে, বিড়াল, বয়কা, ধয় শূন্য রয়কা, ল, এই বিড়ালের সঙ্গে ওই যে চার পেয়ে জন্তুটা হেঁটে চলে গেল, তার কি কোনো ডাইরেক্ট রিলেশন রয়েছে? নেই। তুমি বিড়াল বলে ডাকছো বলে সেটা বিড়াল। একজন ইংরেজ কি বিড়াল বলে ডাকবে? ডাকবে না। কি বলে ডাকবে? ক্যাট বলে ডাকবে। একজন জাপানিজ অং বং চং বলে ডাকতে পারে, ঠিক আছে, সেটা তার নিজের ইচ্ছের মধ্যে ডিপেন্ড করছে। আমাকে জিজ্ঞেস করছে স্যার সত্যি কি অং বং চং বলে ডাকবে? না, অং বং চং বলে ডাকবে না, আমি জাপানিজ জানি না বলে বলছি। একজন জার্মান ক্যাটকে অন্যভাবে ডাকবে, ঠিক আছে। ফলে এই যে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষ আর একটা প্রকৃতির যে বিভিন্ন দ্রব্য বা প্রকৃতির অবজেক্ট, অবজেক্ট অফ নেচারকে, সেটা ক্যাট হোক, ডগ হোক, কাউ হোক, ট্রি হোক, আমরা গাছ বলে ডাকি, ওরা ট্রি বলে ডাকে, এই যে বিভিন্ন ভাষায় ডাকছে, এটাই প্রমাণ করে যে অ্যাকচুয়াল অবজেক্ট অফ নেচার অ্যান্ড আওয়ার আইডিয়া অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি নেচার, দ্য কানেকশন ইজ র্যান্ডম, ইচ্ছা মতো কানেকশনটাকে এস্টাবলিশ করা হয়েছে। যখন ভাষা তৈরি হয়েছে প্রথম এই পৃথিবীতে, তখন যারা বাংলা ভাষা তৈরি করেছে তারা গাছ ডেকেছে, বৃক্ষ বলে ডেকেছে সংস্কৃততে, ইংরেজিতে ট্রি বলে ডেকেছে, ফলে সেটাই চিরকাল আমরা মেনে চলে এসেছি। কিন্তু দেয়ার ইজ নো লজিক্যাল রিলেশন, এই বৃক্ষ সঙ্গে গাছ হয়তো ছায়া দেয় বলে বৃক্ষ কথাটা ক্রিয়েট করেছে, ওরা ট্রি ক্রিয়েট করেছে, কিন্তু এর মধ্যে কোনো সেই অবজেক্ট অফ নেচারের সঙ্গে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কোনো কানেকশন নেই। যদি থাকতো তাহলে দেখা যেত যে বৃক্ষ শব্দটা সেটা সংস্কৃতে রয়েছে, শুধুমাত্র ভারতবর্ষেই বৃক্ষ হতো, সারা পৃথিবীতে বৃক্ষ হতো না, তা তো নয়। ফলে সেই ভাষার সঙ্গে যে অবজেক্ট অফ নেচার যেটাকে ডাকছি, দ্যাট ইজ, দ্যাট বিকামস আরবিট্রারি নেচার। সো ল্যাঙ্গুয়েজ ইজ র্যান্ডম, আরবিট্রারি মানে ইচ্ছে মতো। So by arbitrary of language, we mean that there is no inherent, মানে প্রথম থেকে কোনো direct, logical, বা জন্মগত, inherent মানে জন্মগত কোনো logical relation বা connection নেই between any feature of language and its meaning. Language-এর object-এর সঙ্গে এবং তার মানের মধ্যে, language-এর যে object-টাকে আমি জিজ্ঞেস করছি, বোতল বলছি, গাছ বলছি, পাতা বলছি, আমরা পাতা বলছি, ওরা লিফ বলছে, এই যে বিভিন্ন ভিন্নতা আসছে, ভিন্নতা এই জন্যই আসছে ল্যাঙ্গুয়েজের, কারণ এই যে ল্যাঙ্গুয়েজের যে ওয়ার্ড, যে লিঙ্গুইস্টিক যে মিনিং এবং ওয়ার্ড, তার মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। এটা কি বলা হচ্ছে? আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। চার নম্বর ফিচার কি? এটা নিয়ে আবার পাঁচ নম্বর বা দশ নম্বরের বড় কোয়েশ্চেন অনেক সময় আসে, আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সেটা আবার পরে বোঝাবো। এই সেম জিনিসটাই,
সো ল্যাঙ্গুয়েজ ইজ কি আরবিট র্যারি, আরবিট্রারি বাংলা কি ইচ্ছা মতো, র্যান্ডম, কোনো লজিক্যাল রিলেশন নেই, দ্যাট দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো লজিক্যাল রিলেশন বিটুইন BTW double E in between the object of nature and its meaning MEANING in the language. যে object of nature exist করছে তার সঙ্গে তার যে মানেটা ভাষায় যে তার মানে, গাছের মানে হচ্ছে একটা বড় বৃক্ষ, ইংলিশে আমরা বলছি ট্রি, বা ধরা যাক আমি একটু কি বললাম ক্যাট, ওরা বলছে ক্যাট, আমরা বলছি বেড়াল। এই যে প্রত্যেকটা শব্দের মানে পাল্টে যাচ্ছে, এটাই প্রুভ করে পৃথিবীতে প্রায় মোর দ্যান 3000 ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার, আমাদের ভারতবর্ষেই প্রায় 24টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং 1000-এর উপরে ভাষা। এই যে প্রত্যেকটা ভাষার ভিন্নতা, প্রত্যেকটা ভাষা যে একে অপরের সঙ্গে আলাদা, এটাই প্রমাণ করে যে ভাষাকে অনেক সময়ই ইচ্ছা মতো ডেলিবারেট ইন্টেনশনাল ওয়েতে ইললজিক্যালি অনেক সময় ক্রিয়েট করা হয়েছে, যদিও ভাষা খুব সিস্টেম্যাটিক, সিস্টেম্যাটিক না হলে ভাষা হবে না, তা সত্ত্বেও আরবিট্রারিনেসের আরবিট্রারিনেস অফ দ্য ফিচার অফ দ্য ল্যাঙ্গুয়েজের কথা এখানে উঠছে। পরিষ্কার বলো, পরিষ্কার? Yes sir. আরেকটু পরিষ্কার করে দিই, ছোট করে, যদি ওটা পরীক্ষায় আসে না, সেটা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজ সিস্টেমকে বলা হয় সাইন, সাইন মানে চিহ্ন, ল্যাঙ্গুয়েজ তো চিহ্ন, এই চিহ্নের দুটো ভাগ রয়েছে, একটা ভাগ হচ্ছে সিগনিফায়ার আর একটা ভাগ আছে কি রে সিগনিফাইড। সিগনিফায়ার মানে কি? সিগনিফায়ার মানে হচ্ছে, সিগনিফায়ার মানে হচ্ছে সাউন্ড ইমেজ, তোমার এটা আবার কি রে বাবা, সাউন্ড ইমেজটা আবার কি বলছি, আর সিগনিফাইড মানে হচ্ছে the meaning of the language. ধরা যাক তুই একটা শব্দ বললি ক্যাট, এই ক্যাট শব্দটাকে উচ্চারণ করতে কি কি লাগছে, ক আ টা, এই তিনটে সাউন্ড লাগছে ক্যাট, ক সাউন্ড, অ সাউন্ড আর ট সাউন্ড। আমরা যে কথাগুলো প্রত্যেকদিন বলি তার মধ্যে বিভিন্ন সাউন্ড লাগে, এই যে প্রত্যেকটা অ্যালফাবেট, এই অ্যালফাবেটে বিভিন্ন সাউন্ড রয়েছে, সাউন্ড ছাড়া কিছু নেই। ধরা যাক তোদের বাংলা অ্যালফাবেটে অ আ ক খ ক ক সাউন্ড, অ আ আ সাউন্ড, দেখবি এই এই যে সাউন্ড গুলো দিয়েই ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। তাহলে যে ক্যাট শব্দটা ক্রিয়েট হলো, এই যে আমি উচ্চারণ করছি ক্যাট এবং যে লিখছি CAT, এই যে বিভিন্ন চিহ্ন দিয়ে লিখছি, এই যে উচ্চারণ করছি ক্যাট, এটা হচ্ছে সাউন্ড, আর ইমেজ কোনটা, এই যে আঁকলাম ক্যাট CAT, এটা। ফলে সিগনিফায়ার হচ্ছে সেই শব্দের যেটা আঁকিবুকি করে আঁকলাম, যেটা যে শব্দটা উচ্চারণ করলাম সেটা হচ্ছে সিগনিফায়ার, আর সিগনিফায়ার হচ্ছে যে মানেটা আমরা তৈরি করছি, দ্য মিনিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। ক্যাট মানে কি? ক্যাট মানে যে মুহূর্তে আমি ক্যাট শব্দটা উচ্চারণ করছি এরকম একটা আমি খুব খারাপ আঁকছি, এটা বিড়ালের যে ছবি আমাদের চোখের মধ্যে এলো তাকে বলা হচ্ছে সিগনিফায়ার, তার মানেটা। ফলে ল্যাঙ্গুয়েজের যে কোনো ল্যাঙ্গুয়েজ, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ, কেউ একটা মাইক মনে হচ্ছে খুলে রেখেছো ভুল করে, একটু বন্ধ করে দাও। হ্যাঁ, তো পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজের দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে সিগনিফায়ার আর একটা হচ্ছে সিগনিফাইড। পৃথিবীর যে কোনো ভাষাতে, ভাষাকে, সাইনকে এই দুটো ভাগে ডিভাইড করা, একটা সিগনিফায়ার, সিগনিফায়ার হচ্ছে সাউন্ড ইমেজ, সেই সাউন্ডের সঙ্গে মানেটার কোনো ডাইরেক্ট রিলেশন নেই, আর সিগনিফাইড, সিগনিফাইড হচ্ছে দ্য মিনিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই দুটো ভাগে পৃথিবীর যে কোনো ভাষাকে, পৃথিবীর যে কোনো সাইনকে এই দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা সাইন সিগনিফায়ার, একটা সিগনিফাইড। এই দুটোর মধ্যে রিলেশন নেই, আমরা ক্রিয়েট করেছি। দ্য রিলেশন বিটুইন দ্য সিগনিফায়ার অ্যান্ড দ্য সিগনিফাইড ইজ আরবিট্রারি ইন নেচার, ইজ ইললজিক্যাল, আমরা লজিক্যালি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি। তোমরা কেউ বলতে পারবে না যে কেন স্যানিটাইজারকে স্যানিটাইজার বলা হয়। হ্যাঁ, স্যানিটাইজ করে, পরিষ্কার করে, তাই, কিন্তু বাংলাতে তাকে ধরা যাক কোনো পরিষ্কার যোগ্য দ্রবণ বলা যেতে পারে, যা পরিষ্কার করে। তোমরা কেউ বলতে পারবে না যে বেঞ্চকে কেন বেঞ্চ বলা হয়, তোমরা কেউ বলতে পারবে না যে আকাশকে কেন আকাশ বলা হয়।
লজিক্যাল রিলেশন সবসময় এস্টাবলিশ করা যায় না তাই। ক্লিয়ার? বেশ, ফিরছি ল্যাঙ্গুয়েজের 5 নম্বর বৈশিষ্ট্য, ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম্যাটিক। খুবই সহজ এটা বোঝা যে ল্যাঙ্গুয়েজ ইজ ডেফিনেটলি সিস্টেম্যাটিক। একটা পার্টিকুলার সিস্টেম ফলো না করলে ল্যাঙ্গুয়েজ কোনোদিন দাঁড়াতে পারতো না। সিস্টেমটা কি? সিস্টেম অফ গ্রামার, সিস্টেম অফ ভোকাবুলারি। গ্রামার না থাকলে, ভোকাবুলারি না থাকলে ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করবে না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তবেই সেন্টেন্স প্রপারলি ক্রিয়েটেড হবে। সো ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম্যাটিক। অল দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, একটুকে বললাম, ইয়েট ইটস সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার সিস্টেম। একটা নির্দিষ্ট, কি বলছো বলো বাবা, কিছু বলছো? একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটেড হচ্ছে, পরপর সেন্টেন্স গুলো স্ট্রাকচার করে সেন্টেন্স স্ট্রাকচার ক্রিয়েট করা হচ্ছে, এবং সেগুলো ল্যাঙ্গুয়েজ খুব ভীষণ ভাবেই সিস্টেম্যাটিক। ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ সিস্টেম্যাটিক, অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার ওয়ে। অল দ্য ল্যাঙ্গুয়েজেস হ্যাভ দেয়ার ওন সিস্টেম অফ অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব গ্রামার রয়েছে। জার্মান গ্রামার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইংলিশ গ্রামার। হিন্দিতে তোমরা জানো যে প্রত্যেকটা শব্দের জেন্ডার বদলে যায়। মাই কর্তা হুঁ, তু কর্তি থি, প্রত্যেকটা যে জেন্ডার, প্রত্যেকটা অবজেক্ট ধরা যাক, এই পেনেরও একটা জেন্ডার আছে হিন্দিতে, নিউট্রাল নয়। ইংলিশেও যেরকম আছে, আছে বাংলায় নেই। বাংলায় কিন্তু আমাদের প্রত্যেকটা শব্দের জেন্ডার নেই। ফলে এই যে ডিফারেন্ট কাইন্ড অফ গ্রামার্স ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাদের নিজস্ব যে অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, তার জন্য ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম্যাটিক ইন নেচার। এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স কেন দরকার নেই, বরঞ্চ আগের ফিচারটা অনেক বেশি শক্ত ছিল যে ল্যাঙ্গুয়েজ কেন ইচ্ছা মতো, কেন ইললজিক্যাল, কেন আরবিট্রারি। তাহলে প্রথম যে ফিচারগুলো সেগুলো একবার আমি ঝালিয়ে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টুল ফর কমিউনিকেশন। 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনা। 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, কমপ্লেক্স, মডিফাইবল, ক্রিয়েটিভ। 4 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি। 5 নম্বর হচ্ছে কি রে, ল্যাঙ্গুয়েজ ইজ, বল, এই যে বললাম বলো, ল্যাঙ্গুয়েজ ইজ, বলো রে, সিস্টেম্যাটিক। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেম্যাটিক। 5 নম্বর ফিচার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ সিস্টেম্যাটিক। ওয়াই সিস্টেম? বিকজ ইট রিলাইজ অন থিংস লাইক গ্রামার, GRAMMER, গ্রামার হ্যাজ ইটস ওন সেট অফ রুলস অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। কেমন করে একটা নির্দিষ্ট সেন্টেন্স, সরি এনটি, কেমন করে একটা নির্দিষ্ট সেন্টেন্স কনস্ট্রাক্ট হবে সেটা গ্রামার বলে দেয়। গ্রামাটিক্যাল সিস্টেম, ভোক্যাবুলারি সিস্টেম, ভোক্যাবুলারি, ভোক্যাবুলারি মানে কন্টেনার অফ দ্য ওয়ার্ডস, যেখানে শব্দ, শব্দ ভান্ডার হচ্ছে ভোকাবুলারি। সো এই শব্দ ভান্ডার কেমন করে একে একে অপরের পাশাপাশি বসে একটা প্রপার গ্রামাটিক্যাল সেট অফ রুলস অনুযায়ী একটা সেন্টেন্স কনস্ট্রাক্টেড হবে, সেখানে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি মাচ সিস্টেম্যাটিক। ক্লিয়ার? 6 নম্বর ফিচার, লাস্ট ফিচার, ল্যাঙ্গুয়েজ ইজ বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স। আচ্ছা, কম্পিটেন্স মানে কি? COMPETENCE। আমার এই ক্লাসগুলোতে একটু কান খোলা রাখলে অনেক শব্দ জানতে পারবে, ফলে তোমাদের পরবর্তীকালেও যখন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে দেখবি যে সিনোনিম পড়ে, যে সিনোনিম, অ্যান্টনিম, এই শব্দটার সব থেকে কাছাকাছি যে মিনিংফুল ওয়ার্ডটা সেটা খুঁজে বের করো, দ্যাট ইজ নোন অ্যাজ সিনোনিম। ঠিক আছে, সিনোনিম। তো এই সিনোনিম কিন্তু, সিনোনিম, অ্যান্টনিম ইত্যাদি জিনিসপত্রগুলো কিন্তু আমার ক্লাসগুলো করলে বোঝা যাবে। মানে তোমরা যদি প্রত্যেক দিন ওই ডিকশনারি হাতে কোনো একটা ডায়েরিতে নোট করো, তাহলে মোটামুটি অনেক শব্দেরই ভান্ডার তোমাদের তৈরি হবে। কম্পিটেন্স মানে কি আমাকে বলো কেউ একজন। COMPETENCE, আগে আমি এমনি মানেটা তোমাদেরকে বলে দিই। কম্পিটেন্স, কম্পিটেন্স মানে হচ্ছে তোমার মধ্যে পোটেনশিয়াল বা এবিলিটি আছে, দ্য কোয়ালিটি অর স্টেট অফ বিইং কম্পিটেন্ট। তোমার মধ্যে কম্পিটেন্ট, কম্পিটেন্ট মানে দক্ষ, যে যার ক্ষমতা রয়েছে, such as the quality or state of having sufficient knowledge, judgment, skill, strength. যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি তোমায় ক্র্যাক করতে হয়, তাহলে তোমাকে কম্পিটেন্ট হতে হবে। তোমার মধ্যে নলেজ থাকতে হবে, জাজমেন্ট থাকতে হবে, স্কিল থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য কম্পিটেন্স অফ আ লিডার, তোমার লিডার হওয়ার যে দক্ষতা তোমার মধ্যে নেই। এরকমভাবে কম্পিটেন্সকে ইউজ করা হয়। কম্পিটেন্স মানে
ability or potential of having sufficient knowledge, reason and judgment. তাকে বলা হয় কম দক্ষ, যে জ্ঞানী, যে দক্ষ, যে কোনো ব্যাপারে খুবই এবল, তাকে বলা হয় কম্পিটেন্ট অথরিটি, ইজ দ্য প্রপার অথরিটি। সো ল্যাঙ্গুয়েজ, এখানে এখানে কি বলেছে, এখানে বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ বোথ লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, ল্যাঙ্গুয়েজের মধ্যে ভাষাগত অ্যান্ড কমিউনিকেটিভ, কমিউনিকেটিভ মানে সংযোগ স্থাপনগত কম্পিটেন্স বা দক্ষতা রয়েছে। সবাই জানি আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ভাষাগত দক্ষ, মানে এমন ল্যাঙ্গুয়েজ তখনই ল্যাঙ্গুয়েজ হবে, সবাই তো ল্যাঙ্গুয়েজ হয় না, যে বাংলা আজকের যে ল্যাঙ্গুয়েজ বাংলা, এই আজকের অফিসিয়াল বাংলা হতে গিয়ে বাংলাকে প্রায় 1200 বছর ধরে, প্রায় 1000 বছর, 800 বছর, 900 বছর ধরে কনস্ট্যান্টলি নিজেকে বিবর্তন করতে হচ্ছে। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক আগেই বাংলা এক্সিস্ট করতো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথমবার এই বর্ণমালা প্রথমবার রচনা করে 1840-50 খ্রিস্টাব্দে, 1820 সালে বিদ্যাসাগরের জন্ম, 1850-60 সালে তিনি এই এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে বর্ণমালা অ্যালফাবেট প্রথম আবিষ্কার করেন। এবার এই 1850 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলা ল্যাঙ্গুয়েজ তো প্রত্যেক দিন নিজেকে বিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে গেছে, নিয়ে গেছে বলেই তো আজকের সেটা বাংলা ল্যাঙ্গুয়েজ হয়েছে নাকি রে। এবার এর ফলে কি, সেই ল্যাঙ্গুয়েজ তখনই ল্যাঙ্গুয়েজ হবে যখন ল্যাঙ্গুয়েজের মধ্যে কমিউনিকেটিভ মানে সংযোগ স্থাপন করার এবং লিঙ্গুইস্টিক কম্পিটেন্স থাকবে। যে ল্যাঙ্গুয়েজ হারিয়ে ফেলবে কমিউনিকেটিভ কম্পিটেন্স এবং লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, সেই পৃথিবী থেকে মুছে যাবে, যেমন পালি, যেমন প্রাকৃত, এমনকি সংস্কৃত। সংস্কৃতকে কোনো লিঙ্গুইস্টিক কমিউনিটি বা কোনো ভাষাগত বা জাতিগত কোনো গোষ্ঠী কথা বলে না, কারণ অনেক সময় মনের ভাব সংস্কৃততে প্রপারলি প্রকাশ করা সম্ভব হয় না। সংস্কৃত ইজ টু ডিফিকাল্ট আ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ওয়ানস ওন ফিলিংস। এর ফলে আমরা এটা বলতে পারি সেই ল্যাঙ্গুয়েজই সার্ভাইভ করবে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে এই লিঙ্গুইস্টিক এবং কমিউনিকেটিভ কম্পিটেন্স থাকবে। আমি অনেকটা বড় লিখেছি, তো এতটা বড় লেখার কোনো দরকারই নেই, ধরা যাক প্রথম 3-4 লাইন লিখলেই হবে, বেসিক্যালি লিখতে হবে এখান থেকে, ধরা যাক এই এইখান থেকে লিখলেই হবে। ইন ব্রিফ, আ ল্যাঙ্গুয়েজ ইজ আ কোড উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাক্ট অফ এনকোডিং। এটা ডিফিকাল্ট, ল্যাঙ্গুয়েজ এক ধরনের কোড যেটা এনকোডিং এর থেকে আলাদা। এনকোড করা মানে, এনকোডিং মানে, এনকোড করা মানে তোমরা বলতে পারবে এনকোডিং মানে কি? ধরা যাক এনকোডিং কথাটা খুব বেশি সিবিআই এবং এই ধরনের ইন্টেলিজেন্স ব্যুরোতে ইউজ করা হয় এনকোডিং কথাটা। আমি কোনো একটা শব্দ তোমাকে বললাম, সেই শব্দটাকে এনকোড করে তুমি যদি সেটাকে অন্য শব্দে পরিণত করো তাকে বলা হয় এনকোডিং। এই যে জিমেলে আমরা যখন লিখি, লিখে এই যে তুই তুই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, এখন মেসেজ করো লেখা থাকবে, দেখবে হোয়াটসঅ্যাপ অলওয়েজ সাপোর্টেড এন্ড টু এন্ড এনক্রিপশন। এই এনক্রিপশনটাই হচ্ছে আ ফর্ম অফ এনকোডিং, অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটা মেসেজ করছো, মেসেজ কর যে মুহূর্তে করছো সেই মুহূর্তে সেই যে ল্যাঙ্গুয়েজে মেসেজ করলে কোথায় যাবি, সেই যাবিটা অন্য ভাষাতে রূপান্তরিত হয়ে বন্ধুর কাছে যাচ্ছে, আবার বন্ধুর কাছে যেই যাচ্ছে সেটা আবার ওই যাবিতে চলে আসছে। এবার ইন দ্য মিন টাইম যদি তুমি এবং তোমার বন্ধু দুজনের মোবাইল আছে, এই মোবাইল থেকে এই মোবাইলে একটা যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি মেসেজ পাঠাচ্ছ, যে মুহূর্তে এই মাঝখানের কোনো একজন লোক আছে, আমি এই মেসেজটাকে হ্যাক করলাম, যে মুহূর্তে হ্যাক করলাম আমি কিন্তু তোমার মেসেজটা পাবো। আমি কোন মেসেজটা পাবো? যেটা ওই এনকোডেড মেসেজ, যেটা যাবি যে বিআইটা আইবি যে যে হয়ে গেছে, আমি কোনো মানে বুঝতে পারবো না। ওই জন্য অনেক সময় হ্যাকাররা খুব বড় এনক্রিপ্টর বা এনকোডার হয়, তারা বোঝা যায় যে সেই এই এই যে যে আই জিজিটা আসলে যাবি মাঝখানে যে হ্যাক করে। সো ল্যাঙ্গুয়েজ কিন্তু এনকোডিং ব্যবহার করে না, ল্যাঙ্গুয়েজ কোড ব্যবহার করে। এই এই আমি যে কথা বলছি, আমি যে কথা বলছি কোড প্রত্যেকটা, কিন্তু এনকোড নয়। এনকোড মানে কোডের ওপরে কোড, কোডের বাবা, কোডের মধ্যে নিজস্ব সাইন্স সিস্টেম ঢোকাচ্ছে, ল্যাঙ্গুয়েজ সেটা করে না। ল্যাঙ্গুয়েজ ডাইরেক্ট কোড বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজের কথা বলে। তো ইটস এ স্পিকার্স লিঙ্গুইস্টিক কম্পিটেন্স রাদার দ্যান ইজ লিঙ্গুইস্টিক পারফরমেন্স। এটা কি? এটা হচ্ছে একজন স্পিকারের লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, কম্পিটেন্স মানে তাদের দক্ষতা, পারফরমেন্স নয়। যে আমি পড়াচ্ছি এটা হচ্ছে পারফরমেন্স, আমি দারুণভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এরকমভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে না। শুধুমাত্র কথা বলার কমিউনিকেটিভ এবিলিটি থাকলেই তাকে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স বলবে। এবং যদি যত বেশি একটা মানুষ একটা
একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরে তার কম্পিটেন্স বাড়বে, মানে ধরো যে বাংলা প্রায় ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাতে কথা বলে নিয়ার অ্যাবাউট 7 কোটি বা 8 কোটি মানুষ, বাংলাদেশ মিলিয়ে গোটা পৃথিবী মিলিয়ে বাংলায় কথা বলে 19 কোটি বা 20 কোটি মানুষ। এই 20 কোটি মানুষ বাংলায় লিঙ্গুইস্টিক্যালি কম্পিটেন্ট, ভালো পারফর্মার নয় অনেকেই, অনেকেই বাংলায় দুর্দান্ত কথা বলতে পারবে তা নয়, এই মৃত্যু পত্রকা দিয়ে এক শ্বেতকায় মানুষ হেঁটে চলেছে, এরকম কঠিন ভাষায় যে কথা বলতে হবে তার কোনো মানে নেই, অনেকে অনেকে পারবে না, হয়তো কথা বলতে তাদের সেই লিঙ্গুইস্টিক এবিলিটি নেই, তাদের সেই পোটেনশিয়াল নেই, অনেক স্পিকারে রয়েছে সেই পোটেনশিয়াল, ঠিক আছে, কিন্তু এই যে ইনএবিলিটি অফ স্পিকিং ল্যাঙ্গুয়েজ সেইটা কিন্তু তাকে মানে লিঙ্গুইস্টিক্যালি নন ক্যাপেবল করে না, কিন্তু যত বেশি মানুষ এই ভাষায় কথা বলতে পারবে তত বেশি ভাষার কম্পিটেন্স বা এবিলিটি বাড়বে, বুঝতে পেরেছ? বাট মিয়ার লিঙ্গুইস্টিক অর কমিউনিকেটিভ কম্পিটেন্স ইজ নট ইনাফ ফর কমিউনিকেশন, অনেক সময় শুধুমাত্র ভাষার কমিউনিকেশনের জন্য এই একটু কম্পিটেন্স সবসময় ইনাফ হয় না, অনেক ক্ষেত্রে কমিউনিকেটিভ কম্পিটেন্সি কেমন করে আমি সংযোগ স্থাপন করব মানুষের সঙ্গে সেই ভাষার সেইটার প্রয়োজন হয়। ফলে ল্যাঙ্গুয়েজ ইজ বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স, এইটা প্রয়োজন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, শুধুমাত্র ইন ব্রিফ থেকে এই অকেশন অবধি এইটা লিখলেই হবে। তাহলে আমি আজকের এই যে কোয়েশ্চেনটা এখানে শেষ করলাম যে লাস্ট ফিচার অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের লাস্ট ফিচার কি? 6 নম্বর ফিচার, ল্যাঙ্গুয়েজ ইজ লিঙ্গুইস্টিক্যালি অ্যান্ড কমিউনিকেটিভ, ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মিনস লিঙ্গুইস্টিক, এই লিঙ্গুইস্টিক ক্যালিটা বাদ দিলাম, ল্যাঙ্গুয়েজ মিনস লিঙ্গুইস্টিক অ্যান্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স, কম্পিটেন্স, কম্পিটেন্স মানে কি? কম্পিটেন্স মানে দক্ষ, দক্ষ, যত বেশি লিঙ্গুইস্টিক এবং কমিউনিকেটিভ ওয়েজ এটা দক্ষ হবে, মানে দক্ষ মানে সহজে সেটাকে আয়ত্ত করতে পারবে, তত বেশি ল্যাঙ্গুয়েজ মানুষের মধ্যে অনেক বেশি ছড়াবে। তাহলে আজকের যে প্রশ্নটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে, এটা অনেক সময় পরে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ দ্যাট ডিস্টিংগুইস দ্য ডিস্টিংগুইস ইটসেলফ ফ্রম দ্য নন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমরা পরের দিন পড়বো, আজকে ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ল্যাঙ্গুয়েজটা আমরা পড়লাম। এই দেখো তোমরা এই এই দেখো এখানে এখানে অনেকগুলো এই আগের বছরে কি কি ধরনের কোয়েশ্চেন পড়েছে তোমরা 10 নম্বরে তোমরা দেখতে পাবে, এই ধরনের কোয়েশ্চেন পড়ে, ডিসকাস উইথ এক্সাম্পলস টু ভ্যারাইটিস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এটা আমি পরে পড়াবো ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিতে গিয়ে। তারপরে ডিসকাস টু কি ফ্যাক্টর্স ফর দ্য রিকগনিশন অফ এনি ল্যাঙ্গুয়েজ এজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এগুলো পরে পড়াবো, কাকে স্ট্যান্ডার্ড বলে কাকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে। তো এই ধরনের প্রশ্ন করতে পারে পরীক্ষাতে, যে এই যে এখানে আগের বারে পড়েছিল 2017 পড়েছিল, আগের বারে নয় তার আগের বারে, ব্রিফলি ডিসকাস টু অ্যাসপেক্টস উইচ ডিস্টিংগুইশ হিউম্যান ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ, এটা আমরা একটু পরেই এবার নেক্সট ক্লাসে পড়তে যাব, হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং অ্যানিমেল ল্যাঙ্গুয়েজের কি কি ডিফারেন্স, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় পড়ে। ফলে এই পয়েন্ট গুলো এই যে আজকে পড়লাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এই পয়েন্ট গুলো মাথায় রেখে পুরো উত্তর কখনোই মুখস্থ করতে হবে না, এটা যাক হাফ লিখলে, ঠিক আছে, তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ফেনোমেনন এই প্রথম 3টে লাইন লিখলে, এইরকম করে করে সেই পয়েন্ট গুলোকে তুমি এক্সপ্রেস করতে পারছো কিনা সেটা তোমার মূল লক্ষ্য, হাতের কাছে একটা ডিকশনারি লিখে পরপর মানে পড়ো এবং লেখার চেষ্টা করো, তুমি তোমার মনের ভাবটাকে প্রকাশ করতে পারছো কিনা। তো এই এই আনসারটা কি আরেকটা অন্যরকম ভাবে আমি এখানে আবার লেখার চেষ্টা করছি, এটা ছোট্ট করে লিখে দিয়েছি, এটাই একই ওই পয়েন্ট করে করে, এটা মানে তুমি যদি না চাও তাহলে না পড়লেও হবে, ওই বড় আনসারটা করলেই হবে, ঠিক আছে। এর পরের দিন আমরা পড়ব দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যানিমেল কমিউনিকেশন, অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ এবং হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি ডিফারেন্স হয়েছে, কোন কোন জায়গাতে ডিফারেন্স, অ্যানিমেলরা তো ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু কোথায় কোথায় হিউম্যান ল্যাঙ্গুয়েজের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, ক্রিয়েটিভিটিতে হচ্ছে অত ক্রিয়েটিভ নয় আমাদের ল্যাঙ্গুয়েজ অনেক ক্রিয়েটিভ, ডিসপ্লেসমেন্টে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি সেটা জানবো, কালচারাল ট্রান্সমিশনে হচ্ছে, আমরা সাংস্কৃতিক আদান প্রদান করছি কথার মধ্যে ওরা করছে না, আরবিট্রারিনেসে হচ্ছে এবং বায়োলজিতে হচ্ছে, কি রোল হচ্ছে বায়োলজি, আমাদের যেরকম একটা বড় জীব রয়েছে সমস্ত অ্যানিমেলের সেরকম জীব নেই, টাং নেই, বিদের টাং নেই, বাঘের রয়েছে কিন্তু বাঘের কমিউনিকেশন আবার আলাদা,
ফলে হিউম্যান ল্যাঙ্গুয়েজ এবং অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন পরীক্ষায় খুবই পড়ে, সেটা পরের দিনের টপিক অফ ডিসকাশন। বলো আজকের কোনো জায়গাতে, কোনো জায়গাতে যদি বুঝতে না পারো সেটা আমাকে বলো। স্যার দু নম্বর পয়েন্ট আরেকবার বুঝিয়ে দিন, আমি বুঝতে পারলাম না। দু নম্বর পয়েন্টে কি? দু নম্বর পয়েন্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনা, খুবই সহজ। তুমি সমাজে বাস করো, সমাজে বাস করতে গেলে তোমাকে কথা বলতে হবে, সমাজে বাস করতে গেলে তোমাকে কোনো একটা না ভাষায় তোমাকে জানতেই হবে। ভাষা না জানলে সমাজে তুমি কমিউনিকেট করতে পারবে না। ফলে ল্যাঙ্গুয়েজ কোনখান থেকে আসছে? ল্যাঙ্গুয়েজ ইজ স্প্রিঙ্গিং অ্যান্ড অরিজিনেটিং ফ্রম দ্য সোসাইটি, ল্যাঙ্গুয়েজ সমাজ থেকে আসছে। ফেনোমেনা মানে ঘটনা, ল্যাঙ্গুয়েজ একটা সামাজিক ঘটনা। সমাজ ছাড়া, সভ্যতা ছাড়া ভাষার জন্ম হতে পারে না, যে কোনো ভাষার মধ্যেই তার সভ্যতা স্পষ্ট। এই যে আজকের আমাদের বাংলা ভাষা, এটা বাঙালি সভ্যতার পরিচয়। এই বাংলা ভাষাকে উন্নত করতে রাজা রামমোহন রায় থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, প্রত্যেকের ভূমিকা আছে। কোনখান থেকে উঠে এসছে? সাহিত্য। সাহিত্য সমাজ থেকে উঠে এসছে। এই যে একটা ভাষার মধ্যে তার সামাজিক প্রভাব যে এই ভয়ঙ্কর ভাবে বিদ্যমান, এটাই প্রমাণ করে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেক্সপিয়ারের হাতে একটা বিরাট ভাবে ফর্মেশন হয়েছে, শেক্সপিয়ারের হাতে, তার আগে মার্লোর হাতে, ইউনিভার্সিটি উইটসদের হাতে, এবং তার পরবর্তীকালে বিভিন্ন ধরনের ইনভেশন, স্ক্যান্ডিনেভিয়ান ইনভেশন, ফ্রেঞ্চ বা ইনভেশন, নর্মান কনকোয়েস্ট, এই ভাষাকে বদলেছে। ফলে ভাষা একটা সময় ইংল্যান্ডে, খোদ ইংল্যান্ডে ইংরাজি ল্যাঙ্গুয়েজ যারা অভিজাত শ্রেণীর মানুষ তারা বলতো না, সবাই ফ্রেঞ্চ ভাষা বলতো প্রায় 200 বছর ধরে। আবার পরবর্তীকালে ইংরাজি ফিরে আসে। ফলে একটা পার্টিকুলার ভাষা তার যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, তার যে গঠনতান্ত্রিক যে বিভিন্ন ধরনের উপাদান, সেগুলো গঠিত হয় সমাজের মধ্যে। সমাজই ভাষাকে তৈরি করে। ফলে ভাষা অবশ্যই একটা সামাজিক ঘটনা। একটা ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ আ সোশ্যাল ইনস্টিটিউশন, একটা সামাজিক প্রতিষ্ঠান। ভাষা একটা সামাজিক প্রতিষ্ঠান। বুঝতে পেরেছো? বলো। ওকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখন কি কলেজ খোলা থাকবে? এইবার এই প্রশ্নটা আমি জানি না, কারণ আমরা তো প্রত্যেকে, আমরা আমরা তো কলেজ যাচ্ছি না, আমরা তো সবাই এই অনলাইনে পড়াচ্ছি। এইটা একটু তুমি যেটা করবে, যখন কলেজে যাবে, যাওয়ার আগে প্রিন্সিপালের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে একবার প্রিন্সিপালকে জিজ্ঞেস করে নেবে যে আজকে কলেজ খোলা আছে কিনা স্যার। কারণ কলেজ যখন খোলা থাকছে, অফিসিয়াল কাজকর্মগুলো হচ্ছে, ফলে প্রিন্সিপাল আছেন কিনা বা অন্যান্য স্টাফেরা আছেন কিনা তার উপরে ডিপেন্ড করছে। টিচিং স্টাফরা কেউ নেই, কারণ টিচিং স্টাফরা মানে অনলাইনে পুরো ক্লাসটা দিচ্ছে। বেশ ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি নাকি? বেশ, হ্যাঁ বলো। এনকোডিং এর এক্সাক্ট বাংলা বলা খুব মুশকিল। মানে তুমি দাঁড়াও, আমি তোমাকে এনকোডিং এর এক্সাক্ট বেঙ্গলি দেখি পাওয়া যায় কি না। গুগল ট্রান্সলেট। স্যার এনকোড মানে কি লুকিয়ে থাকা কথা? মানে কি বলতে পারো যে হিডেন মিনিং অফ আ ল্যাঙ্গুয়েজ, হিডেন মিনিং বা লুকিয়ে থাকা কথা। ইন দাঁড়াও, উল্টোটা হবে। এনকোডে দেখো, এনকোডে এই যে সাংকেতিক লেখা বা গুপ্ত প্রণালীতে লেখা, তোমরা বলতে পারো এনকোডিং এর বাংলা গুপ্ত প্রণালীতে লেখা, এনকোড করা। এই যে আমি যদি তোমাকে বললাম খুব ইন্টারেস্টিং, হোয়াটসঅ্যাপ হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন, এই হচ্ছে আর এই হচ্ছে দুটো, এই দুটোর মাঝখানে যদি ঢুকে পড়ে কারোর মেসেজ চুরি করেনি, সেটা হচ্ছে এনকোডিং। হ্যাঁ, এনকোড করে আমি কি করতে হবে? আমি ডিকোড করতে হবে। এই এই যে দেখতে পাচ্ছ এই যে কিবোর্ডটা, এই এই কিবোর্ডে প্রায় মানে টোটাল গুনলে মোটামুটি প্রায় মানে একটা ল্যাঙ্গুয়েজকে, একটা মানে লেটারকে প্রায় 56 রকম ভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, বা ওরকম বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, তাই তো? এবার ধরা যাক আমি ডাব্লিউ লিখলাম, ধরা যাক তোমার একটা মেয়ে, ধরা যাক তোমার একটা, খুব সহজ বলছি, তোমার এটিএম এর নাম্বার, 4টে ডিজিটের নাম্বার, তাই তো? 1 2 3 4 এরকম নাম্বার থাকে জেনারেলি। এবার এটাকে তো অনেক ভাবে এনকোড করতে পারি আমি, W9 C6 W8 এরকম ভাবে তো লিখতে পারি বিভিন্ন ভাবে। এই যে ল্যাঙ্গুয়েজের মাঝখানে আমি পাল্টে দিচ্ছি, তাকে বলা হয় এনকোডিং। সাংকেতিক ভাবে পাল্টে দিচ্ছি, দিয়ে আবার তোমার কাছে আবার অন্যভাবে আসছে।
তোমাকে ডিকোড করতে হচ্ছে না, যে হ্যাক করবে তাকে ডিকোড করতে হবে। এই পুরো ফিল্ডটাকে বলা হয় এনক্রিপশন, ENCRYPTION। দেখো স্ক্রিনে NCRY এনক্রিপশন, এনক্রিপ্টোলজি একটা আলাদা ফিল্ড। এই যে দেখো চাবির ছবি দেওয়া আছে, তালার ছবি দেওয়া আছে। এনক্রিপশন ইজ দ্য প্রসেস দ্যাট এনকোডস আ মেসেজ অর ফাইল সো দ্যাট ইট ক্যান ওনলি বি রেড বাই আ সার্টেন পিপল। এমনভাবে এনক্রিপশন করা হয় যাতে কয়েকটা লোক পড়তে পারে, তার বেশি লোক বুঝতে পারবে না। তো এই হ্যাকাররা এই এনক্রিপ্টারের কাজ করে, মানে তারা ভেতরে ঢুকে যায়, গিয়ে সেটাকে বার করার চেষ্টা করে। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেন। আমি চেষ্টা করব শুক্রবার দিন নেক্সট ক্লাস নিতে। আমি যদি কোনো স্পেশাল ক্লাস নিই তাহলে আমি বলে দেবো ওখানে। আর তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকলে তোমরা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে সাইলেন্ট রাখলাম, কারণ প্রচুর উল্টো পাল্টা মেসেজে ভরে যাচ্ছিল, ওই জন্য আমি আপাতত সাইলেন্ট করে দিয়েছি। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে, আমার তো ফোন নাম্বারটা ওখানে আছেই, ওখান থেকে আমাকে পার্সোনাল মেসেজ করতে পারবে, আমি বলে দেবো। আর তোমাদের এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমি এটাকে যখন ইউটিউবে দেবো, ইউটিউবের যে কমেন্ট সেকশন তোমরা সেখানেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারা পড়বে, যারা বিএ জেনারেল পড়ছো, বিএসসি জেনারেল নয়, বিএসসি জেনারেল কম্পালসারি ইংলিশ নেই, ঠিক আছে। বেশ, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই, কাটছি।